গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখাচ্ছি মোচা কিভাবে কাটতে হয় অলরেডি এতগুলো কাটা হয়ে গেছে এরকম খোসা থেকে বের করে করে দেখাচ্ছি আমি এটা যখন কেটে ফেলেছি তো এটা কুচি কুচি করাটা দেখিয়ে দিচ্ছি এরকম হাতে কিন্তু কালো কালো দাগ হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই টপ জাতীয় কিছু দিলে কিন্তু উঠে যাবে এই যে এরকম করে করে তেসলায় কাঠির মতন এই পোরশনটা এই সাদা পোরশনটা এটাও তুলতে হবে এটাও তো সব কটার এরকম করে করে একটা একটা করে আগে বেছে বেছে তারপর কুচি কুচি করতে হবে দেখাচ্ছি আর আমি তো বটি চারা পারি না বটিতে করতে হয় যারা ছুরি ব্যবহার করতে পারো তারা ছুরিতে করবে অবশ্যই এরকম কেটে হয়ে গেল প্রত্যেকটা ছাড়ানো কমপ্লিট এবারে এরকম করে ধরতে হবে কুচি আমিও খুব ঘন কুচি করতে পারছি না এরপরে এটাকে বয়েল করে তারপরে কুক করতে হবে যতটা সম্ভব এরকম কুচি কুচি করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে আর এটা যেহেতু মিষ্টি মোচা এটাতে হলুদ দরকার নেই না হলে বাজারের তেতো মোচাও পাওয়া যায় সেটাও কিন্তু খাওয়া যায় হলুদ দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় ওটা ভেজাতে হবে অনেকটা সময় ধরে সারা রাত ধরে হয়তো ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন জলটা ফেলে দিয়ে তারপর আবার নতুন করে জল দিয়ে করলেও সেই মোচাটাও খাওয়া যায় তো অনেকদিন ধরে মোচা খাওয়া হচ্ছে না কালকে একটু বেরিয়েছিলাম দেখে মোচাটা কিনে নিয়ে আসলাম বেশ বড় ছিল মোচাটা অনেকগুলো পোরশন কাটা হয়ে গেছে এইবারে এরকম যতটা ছাড়ানো যায় আমি ছাড়বো লাল পোরশন পর্যন্ত এটাকে ছাড়িয়ে যেতে হবে লাস্টের দিকে আসবে এই যে এইগুলো কিন্তু কমে কমে আসবে তখন কিন্তু একসাথে পুরোটা ধরে কাটানো হবে দেখতে থাকো আমি কিভাবে করছি আমি এটা কেটে নিয়ে আমি ছাড়িয়ে দেখিয়ে নিচ্ছি ভিডিওটা তো বেশি বড় করা যাবে না আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তাদেরকে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে এই দেখো এবার লাস্ট পোরশনটা এইভাবে করে আমি কেটে নিচ্ছি এটা হয়ে গেল এটাকে আমি একটুখানি কাটা সুবিধার জন্য দুফালি করে দিচ্ছি এই পোরশনের আর কোনো খোলার দরকার নেই একদম এইভাবে করে ডিরেক্টলি কুচিয়ে নেওয়া যাবে তারপরে এবারে আদা জিরে কাঁচা লঙ্কা ঘি গরম মশলা দিয়ে রান্না করে নিলেই হয়ে গেল রান্নাটা দেখি দেখাতে পারবো কি না কারণ একটু ব্যস্ত আছি সকাল সকালে একটু উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:15 তো তাড়াতাড়ি করে কেটে মিষ্টি মোচা যেহেতু সেই জন্য বেশিক্ষণ ভেজানোর দরকার নেই রান্নাটা করতে হবে তো সম্ভব হলে দেখাবো রান্না আর এটা যত কষিয়ে রান্না করা যাবে খেতেও খুব ভালো হবে অনেক আবার এই পোরশনটাকে কেটে একটুখানি ভেজে নিয়ে তারপরে আবার ডালনার মতনও করে বা এই পোরশনটাকেও কেটে কোপ্তা কোপ্তার মতনও করতে পারে যারা করে তো জানবেই কী কীভাবে করে এই যে এইভাবে করে হয়ে গেল খুব ঘন সুন্দর করে কাটারও কোনো প্রয়োজন নেই কারণ এটা সেদ্ধ করার পর নরম হয়ে যাবে চটকে নিয়ে করতে হবে আমি এই পোরশনগুলোকেও কেটে কেটে আমি এতটা পর্যন্ত করতে পারি দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে Bye.